রমজান মাস সংযমের মাস, এই একটি মাস আমরা যেহেতু রমজান মাসে শুরু হয়ে গেল, চলুন না আমরা সব কিছুতেই সংযম করি। হ্যাঁ ডেফিনেটলি, সংযম বলতে কিসের কথা বলছি? সংযম বলতে বলছি আমাদের কথার সংযম করি। আমরা যে কোনো ব্যাপারেই কাউকে খোঁচা দিয়ে যে কথা বলার জন্য আমাদের মুখটা একদম কি বলবো রেডি হয়ে থাকে, যে কোনো একটা ব্যাপারে উৎসুক হয়ে গিবোধ করার জন্য আমরা কানটা বের করে রাখি যে হ্যাঁ বলো বলো শুনি শুনি, সব কিছু থেকে আমরা সংযম করি। আমরা নিজেদেরকে সংযম শুধু খাবারের নয়, সংযম হোক আমাদের অন্তরের যে কোনো ধরনের হিংসা, দ্বেষ, গানি, ঘৃণা, হোয়াট এভার, চলি আজকে থেকে সংযম শুরু হয়ে যায়। সব কিছু থেকে নিজেকে কন্ট্রোল করি। অনেক কিছু যায় ধুম করে শুরু হতে গেলে প্রবলেম হবে, কিন্তু অভ্যাস একটা সময় পরিণত হয়েই যায়। পাশাপাশি কী করতে হবে? পাশাপাশি মনে রাখতে হবে যে আমি দেখি যেটা, যে কেউ কখনো কোনো নেগেটিভ কথা বলে সেটাকে আমরা খুব সাথে সাথে বাতাস দেওয়া শুরু করি, এটাও সংযম করি। আমাদের মনের যে বৃত্তিগুলো আছে, কুপ্রবৃত্তিগুলো আছে, ওগুলোর সংযম করি। ইভেন যে মানুষটা আপনার প্রতি অন্যায় করেছে সারাক্ষণ তাকে অভিশাপ দেওয়া, সেটার সংযম করি। তার বিচার হচ্ছে না কেন বলে নিজের কপাল চাপড়ানো, কান্নাকাটি করা, উৎসুক হয়ে বসে থাকা কখন তার বিচার হবে দেখার জন্য, সেটার সংযম করি। প্রশ্ন উঠবে কেন? তাই কারণ আমরা জানি আমরা উপরওয়ালা সবই দেখছেন, তাই না? তাহলে আপনার প্রতি যে অন্যায় করেছে তাকে সারাদিন অভিশাপ দেওয়ার আমাদের দরকার নেই, উপরওয়ালা উপরে ছেড়ে দেন না, বিচার তো হবেই। এলাহি ভরসা শব্দটা শুধুমাত্র মুখে নয়, বুকে ধারণ করে। তখনই দেখবেন যে দ্য মোমেন্ট আপনি সংযম বাড়িয়ে দিচ্ছেন আপনার সব দিকে, আপনি যা যা চেয়েছেন, যা যা চাবেন বলে অপেক্ষায় ছিলেন, কোনো কিছুর জন্য আর আহতাস করতে হচ্ছে না। একটার পর একটা আমাদের দরজা করে যাচ্ছে। শুধুমাত্র বারবার একটা কথা বলছি, শো অফ করা থেকে নিজেকে সংযম করেন, ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষকে খোঁচা দিয়ে কথা বলা থেকে সংযম করেন, মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করা থেকে নিজেকে সংযম করে, শুনেছেন বলে মানুষের সম্পর্কে হোয়াট এভার ইট ইজ হ্যাপেন্স ওটা নিয়ে নেতিবাচক কাহিনী তৈরি করা থেকে নিজেকে সংযম করে। সংযমটা ভেতরে নিয়ে আসে, দেখবেন আপনার পবিত্রতার আলোয় আলোকিত হয়ে উঠেছে চারপাশ। আর দিন শুরু হয়ে যায় আজ থেকে। এলাহি ভরসা, আল্লাহ হাফেজ।